স্টারডাম তার সংজ্ঞা দর্শক পাল্টে দিয়েছেন। দর্শক এখন বলছেন যে যে আমাকে বিশ্বাসযোগ্য চরিত্র দেবে ওই সিনেমাটায়, তিনি ওই সিনেমা স্টার। এবং থ্যাঙ্ক গড বেশ কিছু ছবিও তৈরি হচ্ছে, যারা আমাদের বাংলার মেন স্ট্রিম অভিনেতা যারা ছিলেন, মেন স্ট্রিমে যারা মূল চরিত্রে অভিনয় করতেন, যারা দর্শকের ডিমান্ডের সঙ্গে সামঞ্জস্যতা রাখতে নাচ গান লাল প্যান্টুল নীল চশমা এগুলো পরতেন, তারাও কিন্তু নিজেকে পাল্টাবার চেষ্টা করছেন। এবং যদি আমি দেখতে পাই তো তাহলে আমি দেখব এই এফর্টটা। সবার আগে কিন্তু আমি বুম্বাদাকে কোনো আলোচনার মধ্যে রাখবো না, কারণ হি ইজ অ্যাবভ আমাদের আলোচনা। যেমন সৌমিত্র জেঠু, তিনি কেমন অভিনয় করেন, এই কথাটা যেমন অবান্তর, ঠিক তেমনই কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি, ইন্ডাস্ট্রি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি নাম দুটো প্রায় একই, তাই সেক্ষেত্রে ওনাকে আলোচনা সরিয়ে রেখে দিয়ে বলছি, দেব কিন্তু এই বিষয়টা সবার আগে করবার চেষ্টা করেছিল মেন স্ট্রিম থেকে। তার নিজের যতটুকু যোগ্যতা যতটুকু ক্ষমতা সেটাকে দিয়ে সে নিজের মতো করে করবার চেষ্টা করেছিল। এখন জিতি আস্তে আস্তে ও করছে, আমি এক্সপেক্ট করেছিলাম আরও আগে করবে, কারণ হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট সিনেমা বিজনেস পার্সন, সিনেমা বিজনেসটা খুব ভালো বোঝে।